শুধুমাত্র ডিম থাকলেই চলবে বাসায়, এত মজার একটা নাস্তা তৈরি করে ফেলতে পারবেন মাত্র 5 মিনিটে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই হচ্ছে এখানে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। এবার এই আলুগুলোতে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এখানে 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আরেকটু, আমার মনে হচ্ছে লাগবে, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার হচ্ছে আমি দিয়ে দিচ্ছি কাবাব মশলা আর কুচানো পেঁয়াজ। এবার হাতের সাহায্যে সবগুলো মশলা আলুর সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। আলুর সাথে সবগুলো মশলা ভালো করে মাখিয়ে নিয়ে এবার এই আলুগুলোকে আমি অফ ক্যামেরাতে হালকা তেলে একটু হালকা করে ভেজে নিয়ে আসছি। বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নিয়ে আসছি। ফাঁকে দিয়ে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়ে আসছি। ডিমগুলো এখানে 3টা ডিম সিদ্ধ করে মাঝখান থেকে কেটে 4 টুকরো করে কেটে নিয়ে আসছি। এবার একটা বাটিতে আমি 1/2 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা আর 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আর ময়দা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নিয়ে তারপর হচ্ছে এখানে পানি দিয়ে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা খুবই একদম স্মুথ হতে হবে, খেয়াল রাখতে হবে পানি দেওয়ার সময় যাতে গুলটি বেঁধে না যায়। তো আমি এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়ে আসছি। এই তো এবার হচ্ছে আমি গরম গরম থাকা অবস্থায় আলুগুলোকে হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। আলুগুলোকে হাতের মধ্যে নিয়ে তারপর হচ্ছে মাঝখান থেকে এরকম একটু রুটির মতো তৈরি করে তারপর মাঝখানে একটা ডিম বসিয়ে দিচ্ছি। ডিমটাকে পুরো আলু দিয়ে সিল করে নিচ্ছি। এই তো এভাবে করে পুরোটা আলু ভালোভাবে আমি ডিমের উপরে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে খুব ভালোভাবে, যেহেতু তেল আছে তাই হাতে লেগে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, খুব ভালোভাবে ডিমটা যাতে একদম মুড়িয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে, আর ফাটা অংশ যাতে না থাকে। আমি সুন্দর করে এভাবে করে ভালো করে মুড়িয়ে নিচ্ছি। এবার হচ্ছে যে ব্যাটারটা তৈরি করেছিলাম ময়দা আর কর্নফ্লাওয়ারে, সেই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর উঠিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়া। এখানে আমি টোস্ট বিস্কুটের গুঁড়াটা নিয়েছি, আপনারা চাইলে ব্রেড ক্রাম দিয়েও সুন্দর করে কুট করে নিতে পারেন। তো আমি এখানে বিস্কুটের গুঁড়া দিয়ে সুন্দর করে ভালো করে সবগুলোকে এইভাবে করে তৈরি করে নিচ্ছি। আবারও হাতে একটা নিয়ে আপনাদের কাছে শেয়ার করছি। এই তো মাঝখান থেকে বসিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখবেন সবগুলো যাতে এক সাইজের হয়, তো দেখতে ভালো লাগবে। আমি সবগুলোকে এভাবে করে মুড়িয়ে তারপর হচ্ছে সিল করে নিচ্ছি। আর কোনো দিক থেকে ফেটে গেলে কিন্তু ভাজার সময় একদমই ভেঙে যাবে এবং কি তেল ভিতর পর্যন্ত পৌঁছে যাবে, এতে করে একদমই তেলটা পুরোটা চুষে নিবে। তাই খেয়াল রাখবেন কোনোভাবেই যাতে একদমই ফেটে না যায়। আমি একটু সময় নিয়ে, দেখতে পাচ্ছেন আমি ভালো করে সিল করে নিয়েছি। এবার হচ্ছে দিয়ে দিচ্ছি ব্যাটারে। ব্যাটারে দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়ে তারপর হচ্ছে আমি দিয়ে দিব এখানে বিস্কুটের গুঁড়াতে। বিস্কুটের গুঁড়াতে দিয়ে তারপর হচ্ছে এটাকে ভালো করে আবারও কুট করে নিচ্ছি। আপনারা যদি সংরক্ষণ করতে চান, এভাবে করে কুট করে নিয়ে কিন্তু আপনারা একটা এয়ারটাইট বক্সে ভরে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। শুধু ভাজার আগে আপনারা 1/2 ঘন্টা আগে নামিয়ে রাখবেন। নামানোর পর তারপর হচ্ছে আপনারা এটা সরাসরি তেলে ভেজে খেয়ে ফেলতে পারবেন। এই পর্যায়ে আপনারা এয়ারটাইট কন্টেনারের বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, অনেক দিন পর্যন্ত খেতে পারবেন এটা। তো সবগুলো আমি রেডি করে নিয়েছি। এবার হচ্ছে আমি সরাসরি চুলাতে চলে যাচ্ছি এগুলোকে ভাজার জন্য। এখানে আপনারা চাইলে ডুবো তেলে ভাজতে পারেন, তবে আমি মিডিয়াম তেল দিয়েছি, কারণ হচ্ছে ডুবো তেলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো আমি উপর থেকে এভাবে করে তেলটা দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে থাকবে। বেশি আঁচ দিলে কিন্তু উপরে যে বিস্কিটের গুঁড়াটা দিয়েছি সেটা পুড়ে যাবে এবং ভিতর থেকে তেমন একটা ক্রিস্পি হবে না। তাই হালকাভাবে সুন্দর করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন হালকা আঁচে। তেলটা খুব বেশি গরম হয়েছে তাই আমি অল্প অল্প করে গুঁড়িয়ে গুঁড়িয়ে দিচ্ছি। যদি ডুবো তেলে ভাজতাম তাহলে কিন্তু এটা দরকার পড়তো না, এমনিতেই 4-5টা ভাজা হয়ে যেত। আপনারা চাইলে ডুবো তেলে ভেজে নিতে পারেন। যাই হোক, আমি সবগুলোকে এভাবে করে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। সবগুলো কিন্তু সুন্দর করে কালার আসছে মাশাল্লাহ করে। এবার এক এক করে তেল তেলের থেকে ছেঁকে আমি সুন্দর করে উঠিয়ে নিচ্ছি।
এই তো সবগুলো আমি সুন্দর করে উঠিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি অফ ক্যামেরাতে সবগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। চপগুলোকে সুন্দর করে ভেজে টেজে নিয়ে এবার আমি পরিবেশন করতে চলে আসছি আপনাদের মাঝে। দেখুন, বিকেলের নাস্তায় এমন ধরনের একটা আইটেম থাকলে কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের রেসিপিটা? আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেল তানিশাস কিচেনটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।